দাদা দাদা গো, কোথায় আছে গাড়ি? বলবে কিনা? আচ্ছা ঠিক আছে, যাবো কোন কম পয়সা দিয়ে, হ্যাঁ যদি গাড়ি নাও নদীর ও পারে যাও। আচ্ছা চিড়িং বিড়িং চিড়িং বিড়িং চিড়িং বিড়িং করবে সেই গাড়িতে, নিচে বসো। নিচে বসবো? বসো। আচ্ছা তোমাকে একটা জিনিস দেখাই, ক্যামেরা 29 সাল, 29 সাল অব্দি ট্যাক্স, তারপরে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়েছি, চাবি দুটো, রিমোট আছে, রিমোটে আছে, ফার্স্ট ওনার গাড়ি, ওক দিতে হবে না, বউ শান্তি দেবে, হাসিনা মান যায়, হাসিনা মান যায়। তবে কেন লস খেতে হবে? কেন ভালো মানুষের মানে ভাত ভাত নেই, ভালো মানুষের ভাত নেই না, 55 দিয়ে দেবো আজকে। কেন ভিডিও ছাড়তে ছাড়তে এসে সে বুক করলো, তিনজনা বসেছিল। এখন আমি অসাধ লোক না, আর আমি অসাধ লোকের সাথে চলি না, আমি তো বলছি তো কখনো পাবেন না। আর নাহলে ওইরকম পাবে, নাকড়ি নাড়া গাড়ি পাবে। এই গাড়িটা কোম্পানিটা আমি প্রথম তুলেছি, এর কি এর মা বাবা কেউ নেই, 19-এর গাড়ি, এত দাম কম কম কেন? তাই না? আবার ডিজার, চলো আবার ডিজেল, ওকে ডিজেল, আবার লাইফ টাইম, লাইফ টাইম, আবার 17-এর, আবার ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা, জলের দর, তো বলো 10,000 টাকা ছেড়ে দাও, দূর 10,000, 1,00,000 ছেড়ে দাও, 1,00,000 ছেড়ে দাও, 1,00,000 ছেড়ে দাও। গাড়িটা দেখে যান, যে দামে দিচ্ছি বিশ্বাস করো, কানা বেগুনের দামে, আবার কানা বেগুন, কানা বেগুনের দাম। অটোমেটিক কার, অটোমেটিক 5-সিটার এসি, আচ্ছা কিন্তু 9-সিটার করেছি, 9-সিটার করা, 17-এর গাড়ি, আচ্ছা 27 টাকা, না সরি সরি, লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স, ডিজেল গাড়ি 590, চুপি 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 চুপি, গাড়ি যে যে দামে দিচ্ছি এরকম দামে কোথায় পাবেন? আমাকে একটা দেখান তো, যে গাড়ি কিনতে যাবে ব্যাস, এটা নেই ওটা নেই, নাম চেঞ্জ হবে না, এনওসি নেই, অনেক কাহানি ভাই। চলো গোলগান রেডি। वेलकम फ्रेंड्स, कार डॉट ऑल मगे यूट्यूब चैनल पर आपका बहुत बहुत स्वागत है। मैं आ चुका हूं आर्मन मोटर, आर्मन मोटर का आज का कलेक्शन देख सकते हैं, नया नया कलेक्शन आपको भी आज भी देखने में मिल जाएगा, बहुत कार है, बहुत कार में आपको लोन का फैसिलिटी मिल जाएगा, सभी कार में लगभग लोन हो जाएगा, और उसके साथ साथ सभी कार में आपको लगभग 90-80% तक लोन हो जाएगा। तो आप लोग आइए, जो जो कार दिखाएंगे सभी कार जस्ट लाइक ए मिंट कंडीशन में आपको देखने में मिल जाएगा। तो देख सकते हैं, आपको ऑटोमेटिक कार मिल जाएगा, आई10 मिल जाएगा, कप इंजन का आई10 भी मिल जाएगा, आर्टिका मिल जाएगा, एक्सेंट मिल जाएगा, बहुत अच्छी अच्छी कंडीशन में कार आपको देखने में मिल जाएगा। तो चलिए शुरुआत करते हैं, उससे पहले जहां से भी देख रहे हो प्लीज चैनल को सब्सक्राइब कर दीजिएगा और लाइक भी कर दीजिएगा। वेलकम व्यूअर्स, जस्ट जल्द मैं आ चुका हूँ आर्मन मोटर आपके लिए नया नया कलेक्शन लेके, और मेरे साथ केदार दा है। केदार दा कैसे हो दादा? एकदम अल्हम्दुलिल्लाह बढ़िया है दादा। आज के तुम्हें वीडियो की दिखाते चले जाओ? गाड़ी नहीं दादा, गाड़ी गाड़ी नहीं, गाड़ी तो की आछे आधे गाड़ी चले गए, आधे गाड़ी फिर बिक्री हो गए, एक तुम्हारे सामने 5 मिनट आगे एडवांस दिए, जस्ट एक जन आसलो सब्सक्राइबर, हमारे खूब ही भलो मानुष देखल, कथा बोलो दादा संगे, ইনস্ট্যান্ট গাড়ি নিয়ে নিল। এই গাড়িটা আমরা দেখাতাম কিন্তু অনেকদিন ধরেই বলছে দাদা তোমার ভিডিও দেখি আর তোমার কাছ ছাড়া গাড়ি নেব না, এই একটা সব থেকে বড় তাই বললো, আমাকেও তাই বললো, গাড়ি নিয়েছে, সেও পছন্দ হয়েছে, সে বললো দাদা যদি গাড়ি কিনতে, কাল আজকে একটা কাস্টমার এলো সকালে সোনারপুর না এদিক থেকে, বলছে দাদা গাড়ি যদি নিতে তোমার থেকেই নেবো। আচ্ছা আমার কাছে এসে দেখে বলে আমি এটা অরিজিনাল কিনা আমি দেখতে এলাম। আচ্ছা কাস্টমারের সামনে আমি কি বললাম দাদা আপনাকে 10,000 টাকা নেবো না, বলেছি কিনা 10,000 টাকা দাদা দিয়ে দেবে, 10,000 টাকার কেস আছে আমি টাকাটা দিয়ে দেবো। আর গাড়ি মানে কেস থাকবেই, আপনি যেখান থেকে কিনুন আপনাকে একটুখানি যাচাই করে নিতে হবে। গাড়ি যখন কিনবেন আপনি যেখান থেকে, আমার কাছে মানে আপনার কিনতে, আপনি যেখান থেকে কিনুন, আচ্ছা ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার, পার্টির আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এইগুলো একদম তার নামে আছে কিনা গাড়ি, আর নাম চেঞ্জ ছাড়া গাড়ি কিনবেন না। আপনি 50,000 টাকার গাড়ি মানে কিনুন, আপনি নামে কিন তাহলে করবেন, কিন্তু গাড়ির কেস একটা সাংঘাতিক কেস, কেন যে একবার না খেয়েছে সে কিন্তু জানে না। যাই হোক দাদা, তাহলে আজকে আই10 যেহেতু সেল হয়েছে 8 তারিখ থেকে মনে হয় 13-14 তারিখ অবধি বন্ধ, মানে 3-4 দিন বন্ধ থাকছে। আর একটা কথা অনুরোধ করছি, ভিডিওটা পুরো দেখবেন, পুরো দেখবেন, ভিডিও না দেখে ফোন করবেন না, পুরো ভিডিও দেখে। দাদা সেই আবার নিয়ে এসেছে বোলেরো, আর দারুণ কন্ডিশনে দাদা, এটা কত সালে? শোনো বোলেরো তো হলে হবে না ভাই, আচ্ছা আমি একটা কথা বলি, এতক্ষণ নিচে বসো, নিচে বসবো, বসো। আচ্ছা তোমাকে একটা জিনিস দেখাই, ক্যামেরা তো দেখাতে পারবে বলে মনে হয় না। আচ্ছা পারবে কি তুমি বলো, তারপরে তুমি একটু ক্যামেরা দেখে দেবে। আমি কালকে পরশুদিন দেখছে কেন মোবিল পড়ছে। আচ্ছা তা আমি বলি মোবিল পড়ছে কেন, মিস্ত্রি ডাকলাম, হ্যাঁ মিস্ত্রি বলছে এই যে রডটা হ্যাঁ খারাপ,
আচ্ছা আমি বলি তাহলে রিপেয়ারিং করে আনো। তারা বলছে ভাই রিপেয়ারিং করলে 1 মাস চলবে। আমি তুমি এক কাজ করো, নতুন মানে চেঞ্জ করে দাও, নতুন করে আমি একদম নতুন মাল লাগিয়ে দিচ্ছি, নতুন মাল একদম নতুন মাল রানে লাগিয়ে দিচ্ছি। দারুন, কালকের ট্যাক্স কেটে নিয়ে এসেছি 29 সাল, 29 সাল অবধি ট্যাক্স ট্যাক্স, তারপরে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়েছি। আচ্ছা, এই গাড়িটা যদি থাকে, হ্যাঁ তাহলে থাকবে, এই গাড়িটা নিয়ে বকখালি বেড়াতে যাচ্ছে। এই গাড়ি যদি থাকে তাহলে বকখালির গাড়ি, 14 গাড়ি 29 ট্যাগ, ওকে 3,60,000 টাকায় দেব গাড়ি, মাখন গাড়ি, মাখন গাড়ি। চলো তাহলে, গাড়ি খারাপ হলে আমি তো নিয়ে যেতাম না, নিয়ে যেতাম, আর এইটাই নিয়ে যাব বকখালি। তারও ছবি তোমাকে ভিডিও আপলোড করে দেবো, যাও। মানে আপনি গাড়িটা পাচ্ছেন কত সালের বললে? 14 গাড়ি, 14 গাড়ি 29 অবধি ট্যাক্স দেওয়া, গাড়িটার দাম আছে 3,60,000 টাকা, 3,60,000 টাকা লোন যদি নাও, হ্যাঁ মোটামুটি 3,40,000 লোন করে দেবো। 3,40,000 লোন হয়ে যাবে, 20,000 দিলে পেয়ে যাবে? না 20,000 না, লোনে নিলে তো আবার লোন নিলে এক্সট্রা প্রসেস চার্জ, মানে লো ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়ি আপনারা নিতে পারেন আরমান মোটর থেকে। শোনো, আরমান মোটরে এলে একটু ভরসা পায়, ভরসা পায় না? হ্যাঁ, কম পয়সা দিয়ে যদি গাড়ি নাও নদীর ও পারে যাও। আচ্ছা, চিড়িং বিড়িং চিড়িং বিড়িং চিড়িং বিড়িং করবে সেই গাড়িতে। আমাদের এখানে আগে একজন নিয়েছে, এবার সেই গাড়িটা বলছে আমাকে এক্সচেঞ্জ করে দাও। আচ্ছা, আমি নাম চেঞ্জ হবে না তো আমি নিয়ে কি নিয়ে কি করবো? তাই তো, নাম চেঞ্জ হবে না, আমি আমি কেন তোমার এই মানে গাড়ি লোক বলছে দাদা আমি ওপার থেকে লে যাবো। তোমার তো যাওয়ার আগে আমি বলেছিলাম ভাই তুমি অন্য জায়গাতে গাড়ি লো, নাম চেঞ্জ করে নাও গাড়িটা। এখন গাড়িটা বেচবে বেচতে পারছে না, কেন পাঠির তাতে 29-30 সেলেটারে মানে সই সই করা আছে, মানে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, পাঠির ফোন করছে, পাঠি আর নাকি এখানে থাকে না, যা নাও, হয়ে গেল, কাহানি শেষ, কাহানি শেষ। তাহলে আপনারা তাতেই চলে আসুন, গাড়ি নেবেন, নাম চেঞ্জ ছাড়া গাড়ি কিনবেন না, এটা আমার দিক দিয়ে আমার অনুরোধ কাস্টমারের, আমার আমার যেসব কাস্টমার, আপনারা যদি মনে করেন না আমি নাম চেঞ্জ, নাম চেঞ্জ যদি না না করেন, কাস্টমারের তো একটা ব্যথা আছে, মালিকের তো একটা ব্যথা আছে, কাস্টমারের ওই ওই সাথে সাথে ব্যথা দিয়ে দেবে। কেন দেবে? যখন একটা গাড়ি ধরুন অ্যাক্সিডেন্ট হলো বা কারোর কোনো একটা কেসই খেলো, দুজনকেই ছুটতে হবে, মালিককে, যে প্রেজেন্ট কাস্টমার রয়েছে তাকেও, সব জায়গায় সবাইকে নিয়ে যেতে। হ্যাঁ, কেন বলতে আমি হালাল ভাবে থাকি, হালাল ভাবে রোজগার করি, কেন আমি এই এই যে গাইডার একটু ঘোরান, আমি কেন বললাম, আমি যদি এই টাকাটা যদি না দিই তাকে, যদি না বলি 10,500 টাকা যেটা পলিউশন কেস আছে, আমি যদি না দিই সে তো আমার উপর চিল্লাবে, না দাদা আপনার এই গাড়িতে ইয়ে আছে কেস আছে, আপনি বলেননি কেন, এত নাম চেঞ্জ যে আটকে যাবে, আমার কি দরকার, লাভ কম করলাম, ঝামেলা শেষ। সেটাই, চলো আসি আবার একটা আইটেন বোলেরোর পরে আইটেন, আর আইটেনটা শোনো, আইটেন আমার কাছে একদম মানে কি বলবো, আমি এত ভালোবাসি আইটেন, তোমাকে একটা জিনিস দেখাই, আমার জিনিস চলে গেল। না না ভাই, গাড়ি তো হলে হবে না, আমি তোমার হলে হবে না, গাড়িতে হলে হবে না, দেখে নাও, দেখে নাও, ও নিউ মডেল, চোখ মারলো, ফাস্টনার গাড়ি, আচ্ছা 44,000 চলা, আচ্ছা গাড়ি মাখন, মাখন মাখন গাড়ি, ছুরি রাগায় মাখন লেবে, হ্যাঁ ছুরি ভয়তে পালিয়ে যাবে, মাখন দাঁড়িয়ে থাকবে, বোঝা গেল, এরাম গাড়ি তুলি আমি একবার, দারুণ গাড়ি, আমি যা লস খেয়েছি খেয়েছি। হ্যাঁ, আমি আমার যে ডিলার আছে আমি তাকে বলে দিয়েছি, আমি বলি দেখো গাড়ি ওরম চাই, হ্যাঁ কাগজ ওরম চাই, যদি পারো আমার সাথে কথা বলো, না হলে আমি শালা রিক্সা নিয়ে মানে বার হব, তোমার গাড়ির ব্যবসা করব না, অরিজিনাল কথা বলছি, কেন হয়তো আমার 4 জন খাই তো, আমার একটা শোরুম আছে সেখানে মানে মাস গেলি আমি 500 টাকা ভাড়া পাই, তাহলে আমি কেন গ্যাঞ্জামে আমি যাবো? আমার এই যে বাড়িওয়ালা এই যে পাড়াটা পুরোটা হিন্দু হিন্দু পাড়া, আমাকে দিয়ে রেখেছে কেন এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে রেখেছে ব্যবহারের জন্য, ভালো মানুষের জন্য, এই পাশে এই যে পাশে মন্দিরে, হ্যাঁ আমি কবে পুজো তার ঠিক নেই, তার 1 মাস আগে টাকা দিয়ে রেখেছি, চাঁদা দিয়ে রেখেছি, চাঁদা কেন, সে আমার কাছে আসবে কেন, তার জায়গায় আমি রোজগার করে গেছি তার এরিয়ার মধ্যে, সে আমার কাছে এসে প্যা 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 করবে কেন, যে কোনো জিনিসের একটা হিসাব আছে। যাই, গাড়ি চাবি দুটো রিমোট আছে, রিমোটে আছে ফার্স্ট ওনার গাড়ি, আচ্ছা নিয়ে চিন্তায় কালকে একজনা এসেছিল, যেটা সত্য কথা 1,90,000 দাম দিয়েছিলাম, আমি দিইনি, আচ্ছা আমি 2,10,000 দাম রেখেছি, আচ্ছা গাড়িটা আসুন, যদি ভালো না হয় আমি বিরিয়ানি খাবিয়ে বাড়ি বাড়ি পাঠিয়ে দেবো, বাড়ি পাঠিয়ে দেবে, 2,10,000 টাকা দাম রেখেছো? হ্যাঁ হ্যাঁ, লোনও চাইলে লোনও করে লোনও করে দেবো। কত সালের এটা? এটা 13 লাস্টের দিকে, 13 গাড়ি 28 অবধি ট্যাক্স, 28 এর লাস্টের ট্যাক্স, আইটেন কাপ্পা ইঞ্জিন, এ তো কাপ্পা ইঞ্জিন বলেই তো তুললাম, না তুলবো কেন, তাহলে 2,10,000 একদম, আমার কাছে দুটো গাড়ি এখন আইটেন আছে, ছাড়া গাড়ি না যে আমি কম দেব, ভাই 85 গাড়ি লেবে নদীর ওপারে, আমার গাড়ি সব সেটের তলায়, সেটের তলায় সব সেটে, তুমি দেখো
এটা খালি বার বার করলাম কেন, এখন ভিডিও হাসিনা মান যায়, হাসিনা মান যায়, এরকম ভাবে গাড়ি যত্ন করে রাখে। আমি দেখো আমি কালকেরে বৃষ্টি হয়েছে তো, আমার যে কাজের লোকটা আসেনি, আমি এক ঘন্টা ঘুরে ঘুরে সব মুছেছি, সব মুছেছি, বিশ্বাস করো আমি যত্ন করি। তুমি দেখো আমার গাড়ি চাকার তলা থেকে আরম্ভ করে এভরিদিন, তুমি দেখো কোন জায়গাটা ময়লা আছে, তুমি দেখো আমি দেখো সারাদিন ঘুরে কোন জায়গায় টুকরো ময়লা পড়ে আছে, কোন গাড়ির উপরে ময়লাটা পড়ে আছে। আমি এই কাজগুলো আমার এই, আমি এছাড়া তো অন্য কিছু লস খেতে হবে কেন, লস খেতে হবে কেন, ভালো মানুষের মানে ভাত ভাত নেই, ভালো মানুষের ভাত নেই না, কেন বলছো এরকম কথা না, ভালো ভালো মাছ হবে না। এই গাড়িটা খরচা করেছি আমি, প্রচুর পয়সা খরচা করেছি, এসি খারাপ ছিল এসি ঠিক করলাম, আচ্ছা দামি মেজিক সিস্টেম লাগালাম, আচ্ছা টায়ার খারাপ ছিল টায়ার লাগালাম, ওকে হ্যাঁ গাড়ি ফার্স্ট পার্টি অরিজিনাল প্রিন্টের গাড়ি, এসি ফেসি একদম চিল করে দিয়েছি, ওকে বাজারে আমার মিনিমাম 1.5 লাখ টাকা বিক্রি করতে হবে তাহলে পয়সা উঠবে। আচ্ছা কিন্তু বাজারে তুমি পেয়ে যাবে 1,20,25,30 এর মধ্যে ভালো ভালো গাড়ি পেয়ে যাবে। আচ্ছা যাই হোক আমি এটা লস করেই দেবো, 1,35,000 11 গাড়ি 26 ট্যাগ টপ মডেল গাড়ি, চলো আজকে 1,30,000 টাকা, 1,30,000 দিয়ে দেবো আজকে, 1,00,000, কিন্তু গাড়ি যে আরে শেয়ার ফিরে যাবে না, ফিরে যাবে না, তো ভালো কন্ডিশনে রয়েছে গাড়ি। আর হ্যাঁ এবার যদি মনে মানে মনে করো যে আমি 1,10,000-1,15,000 নেবো, ওই যেতে 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 অর্ধেক হাওয়া কিন্তু কমে যাবে রাস্তায়, অর্ধেক হাওয়া হাওয়া কিন্তু গাড়ি। দাদা পরের গাড়ি আবার হোয়াইট কালার, ডিজেল 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 ডিজেল, আচ্ছা কি গাড়ি আছে, জলের দরে ফলের রস, এটা তো আইটেন গ্র্যান্ড আইটেন ডিজেল গাড়ি, ওকে দেখো ডিজেল গাড়ির মানুষ খোঁজে কেন, আচ্ছা মাইলেজের জন্য অবশ্যই না, একটু খরচ কমে কমের জন্য। হ্যাঁ দেখো ডিজেল এখন তোমার 90 টাকা, পেট্রোল হচ্ছে 130 লিটার তেল লাগে 500 টাকার ফেরা। হ্যাঁ আচ্ছা এটা একটা গেল, সার্ভিসে বেশি, সার্ভিসটা বেশি, এই জন্য এর দেখো এর চাবি দেখো রিমোট, রিমোটের চাবি মানে মারতে হবে না, পুশ করবে গাড়ি স্টার্ট হয়ে যাবে, পুশ স্টার্ট, পুশ স্টার্ট, ডিজেল গাড়ি, আস্তা মডেল, এটা আস্তা মডেল 13-র গাড়ি, 28 ট্যাগ, হোয়াইট কালার, ওকে সব দিক দিয়ে লাভ। আচ্ছা দাম কত হবে, হ্যাঁ দাম কত হবে, দাম 2,80,000, 2,80,000, 2,80,000 এই টাকা পেয়ে যাবে, একদম লোন করাতে চাইলে, হ্যাঁ লোন করাতে চাইলে লোনও হয়ে যাচ্ছে, হ্যাঁ লোন লোন করতে চাইলে লোনও দিয়ে দেবো, যদি কেউ ক্যাশে না একটু কমে মানে কমিয়ে দেবো, চলো 2,70,000 করে দেবো, 2,60,000 করে, 2,60,000 করে, 2,95,000 করে দেবো আজকে, 2,95,000 দিয়ে দেবো আজকে, পুস্টার আজকে 2,50,000 দিয়ে দেবো, 2,50,000 গ্র্যান্ড আইটের পুস্টার আপনি পেয়ে যাচ্ছেন। হোন্ডা, হোন্ডা সিটি, ভাই আমার মারবে, আচ্ছা কেন, ভিডিও ছাড়তে যাচ্ছি এসে সে বুক করলো, তিনজনা বসেছিল গাড়িটা নেবে বলে, মানে ভিডিও ছাড়ার সাথে সাথে বুক হয়ে যাচ্ছে, আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যেখান থেকে দেখছেন যদি গাড়ি নেবার থাকে ভিডিওর সাথে সাথে দাদাকে কল করুন, আসলে না আমি একটা কথা বলি, যে গাড়ি নেবে সে একবারই নেবে, একবারই নেবে, যে গাড়ি নেবে সে আসবে একবারই 10টা গাড়ি দেখবে, একটা পছন্দ করবে নিয়ে চলে যাবে অবশ্যই, আর যে গাড়ি না নেবে, দাদা দাদা গো কোথায় আছে গাড়ি বলবে কিনা, আচ্ছা ঠিক আছে যাবো কোন, হ্যাঁ কিন্তু না গাড়ি যে নেবে সে শোরুমে আসবে, শোরুমে আসবে, সে আগে বলবে আপনার অ্যাড্রেসটা কোথায়, অ্যাড্রেস কোথায় ভিজিট করুন, গাড়ি চালাবে, হ্যাঁ সে আসবে, মিস্ত্রি আনবে, এনে গাড়ি চালাবে, দেখবে কাগজপত্র দেখবে, কোয়ালিটি দেখবে, সবকিছু ভালো, দাদা আপনি 2,000 কম নেন, দাদা 5,000 কম নেন, দাদা 500 কম নেন, হ্যাঁ এইগুলো করার পরে সে চালিয়ে টালিয়ে গাড়ি নিয়ে চলে যাবে, যেরকম একটু আগে নিয়ে গেল, আরে বাবা সে ভদ্রলোক, কথাই তো সেই, কথাই তো সেই, এই যে গাড়িটা আমার কাছে এতদিন কেন আছে, আমি যতক্ষণ ওকে না করে ততক্ষণ বেঁচে নেই, কিন্তু ওরা বেঁচে দিয়েছি, এবার বেঁচে দিয়েছে, এটা আর দেখানো যাবে না, এটাও সেল হয়ে গেছে, এটাও সেল হয়ে গেছে, কেন আমি এতদিন বেঁচে নেই, সেটাই কাস্টমার তো আমার কাছে 1,000 একটা আছে, ভাই আমি একটা কথা শোনো, আমি অসাধ লোক না, আর আমি অসাধ লোকের সাথে চলি নে, পরিষ্কার কথা, আমি হারাম পয়সা আমি খাইনি, আমি হারাম পয়সা খাইনি, আমি চেষ্টা করি 90 ভাগ, আমি কি 100 ভাগের 100 ভাগ হালালটা করার চেষ্টা করি, যতটা হয়ে ওঠে ততটা করি, হ্যাঁ যাই হোক এই একটা ডিজার, গোল্ডেন কালারের ডিজার, গোল্ডেন কালারের মানে ডিজার, এই ডিজার গাড়ি, এর এখন ডিজার প্রচন্ড ডিমান্ড, যেরকম আর্টিকার যেরকম ডিমান্ড, যেরকম আপনার মারুতি ভ্যানের ডিমান্ড, ডিজার ডিমান্ড আছে, এটা ডিজেল না পেট্রোল, পেট্রোল পেট্রোলের গাড়ি আছে, তাই আচ্ছা টপ মডেল আছে, গাড়িটা দেখো কত সালের, এটা 12-র গাড়ি, ছবি ছবি গাড়ি, ছবি ছবি, বিশ্বাস করো এইসব গাড়ি দেখবে বলবে হাসিনা মান যায়, 2,700 টাক, ওকে একদম গাড়ি মাখন গাড়ি, আচ্ছা মাখন গাড়ি, কিন্তু দাম আমার রাখার ইচ্ছা ছিল 2,65,000, আচ্ছা 2,65,000 রাখবো না, একদম একদম 2,60,000,
আমি বারবার বলছি কেন, আরমান মোটর আসুন, আপনার মতন অনেকে আসছে, গাড়ি পছন্দ হচ্ছে নিয়ে যাচ্ছে, তাই আপনিও একটা ডিজায়ার কাছে ডিজায়ার দেখুন, আপনার কাছে কালার অপশনও পেয়ে যাচ্ছেন। আপনারা যেখান থেকে দেখছেন, দূর থেকে দেখছেন, হয়তো মনে করছেন যে একটা গাড়ি কিনতে হবে, ঠিক আছে, গাড়ি কিনতে হবে, আপনারা একবার আসুন, গাড়ি দেখুন, নিশ্চয়ই পছন্দ হবে, দাদার সঙ্গে বসুন, গাড়ি চালান, পারলে মিস্ত্রিও নিয়ে আসুন, দাদা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, নাম্বার তো মারাই আছে, নাম্বার মারা আছে। এর আগের ভিডিও এই নাম্বারটা লাগানো ছিল না, কম্পিউটার নাম্বার। আচ্ছা, আমি আমি কিন্তু নাম্বার এনে লাগিয়ে দিয়েছি, ঠিক ঠিক, সামনে পিছন সব দুটোই, ভেরি গুড, এটা কিন্তু কম্পিউটার নাম্বার, রাইট, মানে একেবারে যে নিউ যে নাম্বার দিচ্ছে আপনি ওদের, সেই নাম্বারটা নতুন সিএফ নতুন ট্যাক্স করলে আচ্ছা এটা দেয়, আমি কিন্তু এনে লাগিয়ে, এটা কত সালের, এটা আটের গাড়ি, আটাশ ট্যাক, আটাশ সিএফ, ইনসুরেন্স চালু, এসি রানিং, ডিজার আছে, বড় ডিগ্রি, যারা ভাড়া ফাড়া খাটতে চায় তারা খাটুক, 1.5 লক্ষ টাকা দাম আছে, আচ্ছা ভাড়া খাটতে পারেন, কিন্তু আজ পুজোর অফারে 1,45,000 না, 1,40,000 না, 1,35,000 না, 1,30,000, 1,30,000 আপনি ডিজার পাচ্ছেন, 2000 সারা পশ্চিম বাংলা ঘোরেন, সারা পশ্চিম বাংলা, আমি তো বলছি তো কখনো পাবেন না, আর নালে ওইরাম পাবে, নাকড়ি নাড়া গাড়ি পাবে, অরিজিনাল কথা মানে বলছে ভাই, আমি নাম চেঞ্জ ছাড়া গাড়ি বেজেনে, নাম চেঞ্জ করতে গেলে এর একটা কিন্তু বিশাল যন্ত্রণা, বিশাল যন্ত্রণা, কিন্তু আমি এই যন্ত্রণাটা কিন্তু ভোগ করে নিয়েছি, তো আপনাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, দাদা কাছে নাম চেঞ্জ বলেছি, যদি নাম চেঞ্জে আসো তাহলে গাড়ি বেচো, পরিষ্কার কথা, নাম চেঞ্জ ছাড়া আমার কাছে আসবেন না কোনো কোনো কাস্টমার, চলো নাম চেঞ্জ ছাড়া আমাকে গাড়িই হবে না, দাদা চলে আসি পরের গাড়ি, পরের গাড়ি ডাস্টনের রেডিগো, রেডিগো 2019 এর গাড়ি, 19 এর গাড়ি, কত অবধি ট্যাক্স, 29 অবধি ট্যাক্স, মানে লং টাইম ট্যাক্স পেয়ে যাচ্ছে, ফুল অরিজিনাল পেইন্ট গাড়ি, ফুল অরিজিনাল পেইন্ট রয়েছে, দারুন, চারটে টায়ার দেখো একদম গুড কন্ডিশন, ওকে, আচ্ছা এই গাড়িটা কোম্পানিটা আমি প্রথম তুলেছি, এর কি এর মা বাবা কেউ নেই, না না আমি ওটা মানে বলছি না, এই 19 এর গাড়ি, হ্যাঁ এত দাম কম কম কেন, তাই না, হ্যাঁ কিন্তু আমি আবার ওই লেক্সে দেখছি, ইউটিউব দেখছি, তারা কিন্তু দাম আবার ভালোই রেখেছে, 19 এর গাড়িগুলো 18 গাড়িগুলো তারা 2,30,000-40,000 এরকম বিক্রি করছে, কিন্তু আমি যে আমি এটা আমি তো রেখে, তুমি কত রেখেছো, 1,95,000, 1,95,000, 1,95,000, 19 এর গাড়ি 29 অবধি ট্যাক্স দিয়ে, একদম জলের দর, জলের দর, জলের দর, কি বলছো, বিশ্বাস করো, দারুন কন্ডিশনে গাড়ি রয়েছে, ফুলকপি যে রেটে দিচ্ছি ফুলকপি পাবে, ফুলকপি পাবে, 2 বছর চালাও, চালিয়ে 52,000-53,000 টাকা লস করে গেছো, যাও আবার বেচে দাও, আবার বেচে দাও, আমাকেই দেবে তাহলে, আমার গলায় ফুলের মালা পরিয়ে দেবে, যাও ডিজার, আবার ডিজার, আবার ডিজার, চলো আবার ডিজেল, ওকে ডিজেল, আবার লাইফ টাইম, লাইফ টাইম, আবার 17-র, আবার ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা, জলের দর, জলে 4,00,000 টাকা, 4,00,000 টাকা, 4,00,000 টাকা, পূজোর জন্য কত ছাড় দেবো বলো, 10,000 টাকা ছেড়ে দাও, দূর 1,00,000 ছেড়ে দাও, 1,00,000 ছেড়ে দাও, 1,00,000 ছেড়ে দাও, কি বলছো, 3,00,000 টাকা, 3,00,000 টাকা, 3,00,000 টাকা, তুমি বলো আর কত ছাড়বো, 17-র গাড়ি, লাইফ টাইম, লাইফ টাইম, দেখো নাম্বার খোলা আছে তো, নাম্বার খোলা আছে তো, আরে নাম্বার খোলা আছে তো, ব্যাক ক্যামেরা আছে, তাহলে 10,000 ছেড়ে, বড় এলসিডি লাগানো আছে, বড় এলসিডি, কত বড়, এইরকম ছোট না, এইরকম বড়, বলো তাহলে কি 2,90,000 দেবো, 2,90,000, আরো কমাও দেখি, 2,80,000, আরে তুমি কত কমাবে, আরে 2,70,000, চলো, আরে বাবা 2,60,000 করলেও আমি দিয়ে দেওয়ার ক্ষমতা আছে, 2,55,000, 2,55,000ই করো, 2,50,000, 2,50,000 করো, 2,50,000, হ্যাঁ দিয়ে দেবো আজকে, আজকে দিয়ে দেবো, লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম, লাইফ টাইম, চলো কম দামে কিনেছি, কম দামে বেচবো, দারুন, বোঝা গেল, ইয়েস, আমি লোকের মতন না, আচ্ছা যে কম দামে বেচিস বলে 4,00,000 বেচবো বা 3,00,000 বেচবো তা না, তা নয়, তোমাকে 2,50,000 বেচে দেখে দেবো, 2,50,000, 2,50,000 লোনে নিলে কিন্তু দাম বাড়বে, লোনে নিলে দাম, লোনে নিলে 30,000 টাকা বাড়বে, আর ক্যাশে দিলে ধরো 2,60,000 নাম চেঞ্জ হয়ে যাবে, তাহলে ডিজায়ার গাড়ি আপনি দেখতে পাচ্ছেন, 2017 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স, ডিজেল গাড়ি, গাড়ি কন্ডিশন হোয়াইট কালার, মানে আপনারা ভাড়াও কাটাতে পারেন, না লোক ভাবছে যে এই গাড়িটা এত কন্ডিশন খারাপ, না ভাই গাড়িটা একটু দেখে যান, গাড়িটা দেখে যান, গাড়িটা দেখে যান, যে দামে দিচ্ছি বিশ্বাস করো, কানা বেগুনের দামে, আবার কানা বেগুন, কানা বেগুনের দাম, আবার কানা, বিশ্বাস করো গাড়ি আছে, মাস্ত গাড়ি আছে, মাস্ত গাড়ি, মানে দেখলেই পছন্দ হয়ে যাবে, আরে বাবা কোনো খরচা নেই, জলের দর, লোন করে দেবো তোমার 2,80,000 টাকা, 3,00,000 টাকা লোন করে দেবো, 3,00,000 টাকা লোন হবে, 3,00,000 টাকা লোন, তাহলে তো 50,000 টাকা নিয়ে চলে যাবো, সে নিয়ে চলে যাওয়ার মতো খাপ, মানে 2,50,000 টাকা গাড়ির দাম, আমি এটা দেখেছি ব্যাংকে কাগজটা ফেলে দেখেছি, 2,90,000 পর্যন্ত লোন হবে, 2,90,000 লোন হয়ে যাবে, তুমি দাম নিচ্ছ 2,50,000, 50,000, তাহলে 40,000 টাকা তো আমার পকেটে থেকেই যাচ্ছে,
একেবারে, মানে আমি 50,000 টাকা 40,000 টাকা কোথা দিয়ে লোন না তুলে গাড়ি কিনবো, প্লাস কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড, কিন্তু লোন লওয়ার আগে আমার সাথে কথা বলতে, কথা বলতে হবে, আসুন গাড়ি দেখুন, পছন্দ হলে দাদার তরফ থেকে আপনি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন, পছন্দ হবে, পছন্দ হবে, যে দামে দিচ্ছি বিশ্বাস করো, চলো, আর কোনো দাগ দাগ দুগো নেই। আবার একটা যেটা হচ্ছে আগের ভিডিওতেও ছিল, অটোমেটিক কার, যারা অটোমেটিক কার খুঁজছো তাদের জন্য দাদার কাছে অপশন রয়েছে দাদা, দারুন গাড়ি, দারুন গাড়ি, কুইট, কুইট গাড়ি, আচ্ছা কুইক গাড়ি, 19 এর গাড়ি, 29 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি, স্টিল কালার, আচ্ছা গাড়ি একদম নিউ কন্ডিশন গাড়ি আছে, ইয়েস, হ্যাঁ আমি 3.5 লাখ টাকা দাম রেখেছিলাম, হ্যাঁ কিন্তু এইটার জন্য আমি আজকে একটু দাম কম দিচ্ছি, হ্যাঁ 3 লক্ষ 30 হাজার, পুজোর পরে কিন্তু দাম বলবে না যে আমি এই দাম দেখে আমি সব, আমি বলে দিচ্ছি যত দূর থেকেই আসো, আমি কিন্তু ওর বেশি আমি কিন্তু, 19 এর গাড়ি বললে তুমি, 19 এর গাড়ি, 29 ট্যাক, আবার অটোমেটিক, আবার অটোমেটিক, ব্যাক ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরাও রয়েছে, হ্যাঁ তাহলে পুরোপুরি 3 লক্ষ টাকায়, 3 লক্ষ টাকায় দিয়ে দেবো ক্যাশে, চলো চালু আছে, এসি রানিং, আচ্ছা এসি একদম চিল আছে, 5 সিটার এসি, আচ্ছা কিন্তু 9 সিটার করেছি, 9 সিটার করা আছে, 9 সিটার করা আছে, চলো 9 সিটার করা আছে, গাড়িটা তোমার 3 লক্ষ 70 হাজার, 3 লক্ষ 70 হাজার টাকা পেয়ে যাবে, তাহলে আজকে 3 লক্ষ 60 দেবো, 3 লক্ষ 60 দেবে, 3 লক্ষ 60 হাজার টাকা দিলে 19 এর 29 অব্দি ইকো পাওয়া যাচ্ছে একদম আরমান মোটর থেকে। আর দাদা চাইলে লোনও করে নিতে পারে, লোন আমি করে দেবো, প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি লোন হয়ে যাচ্ছে, 1 লাখ টাকা, 1 লাখ 10 কোটি ডাউন দিলে হয়ে যাবে, ডাউন দিলে আপনি এত সুন্দর 19 এর ইকো পেয়ে যাচ্ছেন, পুরো দারুণ কন্ডিশনে রয়েছে, যারা বিজনেস করবে মনে করছে, পেট্রোল গাড়ি, পেট্রোল গাড়ি, তারা আসতে পারেন এখানে, গাড়ি দেখতে পারেন, দাদার কাছে আরো কালেকশন রয়েছে, ইকো না সত্য কথা বলছি, ইকো ভালো ইকো পাওয়া যাচ্ছে না, আর যা দাম পাওয়া যাচ্ছে নতুনের কাছাকাছি। চলো চলে এসেছি পরের গাড়ি, আর্টিকা হোয়াইট কালারে দেখতে পাচ্ছ দাদা, এটা ডিটেলসটা বলো, 17 এর গাড়ি, আচ্ছা 27 টাকা, সরি সরি, লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স, ডিজেল গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, 8 লাখ টাকা, 7 লাখ টাকা, 7 লাখ টাকা, আচ্ছা ভেতরটা ভালো করে দেখে দেবে, আচ্ছা আর ডবল এসি আছে, ডবল এসি আছে, এসিও রানিং আছে, এসি খারাপ নেই, এসিও রানিং আছে, গাড়ি কন্ডিশন দারুণ, আমি যে দামে দেবো না, হ্যাঁ এই আর্টিকা, হ্যাঁ চ্যালেঞ্জ করে বলছি, আর্টিকা ডিজেল গাড়ি, 17 এর গাড়ি, বাজারে মিনিমাম 7.5 লাখ, 7 লাখ 20 বিক্রি হচ্ছে, আচ্ছা লাইফ টাইম ট্যাক্স আছে আবার, এটা তাহলে তোমার দাম কত দিতে হবে, 6 লক্ষ 90 হাজার, 6 লক্ষ 90, চুপি চুপি, আর কিছু হবে, একদম এটা কি আসতে হবে না এখানেই হবে, হ্যাঁ এখানেই হবে, এখানে আসুক, আচ্ছা আসলে অনেক কমে দেবো, কত কমবে, অনেক কমে দেবো, কত, চলো না আজকে প্রায় 50,000-60,000 কমে দেবো, কি বলছো, 6 লক্ষ 90 থেকে 50-60 কমে দেবো, আসুক না গাড়ি চালিয়ে দেখুক না, লোনও করে দেবো, লোনও করে দেবে, 6 লক্ষ টাকায় দেবো, 6 লক্ষ টাকায় দেবো, 6 লক্ষ টাকায় দেবো আমি, আমি আছি, একদম একদম, থ্যাংক ইউ, একদম আছি, কোন সমস্যা নেই, 6 লক্ষ টাকায় 17, ভাই আসেন, গাড়ি পছন্দ না হলে চলে যাবেন, অবশ্যই গাড়ি যে দামে দিচ্ছি এরম দামে কোথায় পাবেন, আমাকে একটা দেখান তো, লাইফ টাইম ট্যাক্স, ডিজেল গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি, 17 গাড়ি, তুমি 6 লাখ টাকা কোথায় পাবে, যে গাড়ি কিনতে যাবে, এটা নেই ওটা নেই, নাম চেঞ্জ হবে না, এনওসি নেই, অনেক কাহানি ভাই, আমরা গাড়ি কিনতে যাই তো, আরে ভাই আসো না, হয়ে যাবে, গিয়ে দেখছি তার হলো মা আছে তা বাবা নেই, বাবা আছে মা নেই, আর আমার কাগজ একদম নাম্বার 1, হ্যাঁ গাড়ি যেরকম দেবো, পরের গাড়ি রেড কালারের এক্সেন্ট দাদা, দারুন গাড়ি, গোডাউনে ছিল, নিয়ে যা ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি, এটা লোনের জন্য 3 লক্ষ 30 হাজার টাকা লোনে জমাও দিয়েছিলাম, গাড়ির নাম্বার দিয়ে আমার বিল চেক করলে আপনি পাবেন, অবশ্যই লোন হয়নি, ক্যাশে নিলে কমিয়ে দেবো 3 লক্ষ টাকায়, আচ্ছা গাড়ি আসবেন বলবেন নতুন গাড়ি কিনেছি, নতুন গাড়ি কিনে বিশ্বাস করেন, গাড়ি বলবেন নতুন গাড়ি, খুব ভালো কন্ডিশনে গাড়ি, দারুন কন্ডিশনে গাড়ি আছে, দারুন কন্ডিশনে, দারুন কন্ডিশনে, দামটা তুমি আরেকবার একটু বলো, 3 লক্ষ টাকায় দিয়ে দেবো, 14 গাড়ি 29 ট্যাক, 14 গাড়ি 29 ট্যাক, এইবারে আপনি এক্সচেঞ্জ যদি আমার কাছে নেন 15 গাড়ি 25 ট্যাক, 2.5 লক্ষ টাকায় পেয়ে যাবেন, আচ্ছা তাহলে কেন সেটাই দিচ্ছি, সেটাই গাড়ি কন্ডিশনটা, কন্ডিশন দেখবেন এর ইঞ্জিন থেকে আরম্ভ করে
যে আসবে সে আর ফিরে যাবে না। এটা শিয়ালদা থেকে যে রোডটা চলে যাচ্ছে বজবাজ, ওই রোডেই পড়বে আকড়া স্টেশন। আকড়া স্টেশন, ওই আকড়া স্টেশন আপনি যখনই আসবেন ফোন করে নেবেন, যে যেখান থেকে আসবেন ফোন করে নেবেন। আর বারবার বলছি ভিডিওটা পুরো দেখবেন, দাদাকে একটু লাইক করে দেবেন প্লিজ। খোদা।